দেখতে চকচকে নতুন জাতের এই আলুর নাম সানশাইন যা বেশ সাড়া ফেলেছে চাঁদপুরের কৃষকদের মাঝে চাষিরা বলছেন মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই এই আলু ঘরে তোলা যায় যেখানে ডায়মন্ড কার্ডিনাল ও জাতের আলু উৎপাদনের সময় লাগে আশি থেকে নব্বই দিন শুধু তাই নয় উৎপাদনও প্রচলিত এসব জাতের তুলনায় দ্বিগুণ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম বাংলায় যেই আলুর বীজটা এই বীজটা ভালো এটা খুব লাভমান আমাগো দেশীয় আলু আমরা চাষ করলে তো এক মাঠ ঘর রাখা জানা পয়তা জায়গা আমলগোই চাষ আলু কালু ডবল 755 ঘর রাখা যায় চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বীজ সংরক্ষণের পরিমাণও এবছর চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে বিএডিএস এর হিমాగারে 504 টন আলুর বীজ রাখার কাজ চলছে শ্রমিকরা জানান আগে হাতে বাছাই করা হলেও এখন এ কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র তো মেশিনের মাধ্যমে বাছাই করার ইয়ে হলো যে মানে আলুতে যেই সমস্যাগুলা থাকে বা বিভিন্ন যে সমস্যা আলুগুলা থাকে ওই কারণে আমরা মেশিনের মাধ্যমে বাছাই করার পরে তারপরে আমরা পিকলিং করি করার পরে তারপর আলু ভিতরে আর কি যায় বিষটা বেশিরভাগ নন এর ভিতরে ঢুকিয়ে যেতে এখন গেডিং মেশিন আসার কারণে কৃষকরা লাভবান আমরা যারা এই শ্রমিক আছি তারাও এখানে মনে করুন কাজ করে অনেক মজা হইতেছে সানশাইন জাতের আলুর চাষাবাদ সম্প্রসারণ করা গেলে তা শুধু দেশের চাহিদা পূরণেই ভূমিকা রাখবে না বাড়াবে রপ্তানির পরিমাণ দাবি বিএডিসির অন্যান্য জাতের চেয়ে ফলন প্রায় দ্বিগুণ হেক্টরে বিয়াল্লিশ থেকে ৪৫ মেট্রিক টন পর্যন্ত উৎপাদন হয় এবং এই আলুটা চাষিদের নিজস্ব বাড়িতে নিজস্ব ঘরে সাধারণ তাপমাত্রায় তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এই আলুটার ড্রাই বেশি যার কারণে এটা বিদেশে রপ্তানি উপযোগী একটি জাত ইন্ডাস্ট্রিতে ব্যবহার উপযোগী একটি জাত জেলা এ বছর সাতশো সাতাশি একর জমিতে সানশাইন জাতের আলুর চাষাবাদ হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি